সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা যারা এসপিসিতে অ্যাড দেখি প্রতিদিন যারা অ্যাড দেখি যারা আগে বিগত দিনে আরও তিন চার মাস আগে থেকে কাজ করি তারা কিন্তু জানি যে এই অ্যাড দেখার সময় আমাদের এসপিসির যেই ফেসবুক পেজটি আছে এই পেজটিকে লাইক দিয়ে রাখতে হয় আবার আমাদের বিগত দিনে যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে হয়েছিল এই রকম অ্যাড কিন্তু আমাদের আসছিলো তো বিগত অনেক দিন যাবৎ এই অ্যাডগুলি আসতেছে না আজকে নতুন করে যখন আবারও এই রকম একটি অ্যাড আসছে আজকে আসছে কি যে আমাদের যে নতুন আরও একটি সাইট আসছে নিউজ সাইট যে নিউজ টু মোর নামে যে অ্যাপ্লিকেশনটি কিছুদিন লঞ্চ হয়েছিল সেই নিউজ টু নামে নিজস্ব একটি ফেসবুক পেজ খোলা হয়েছে সেই পেজে যেন আমরা সংযুক্ত থাকতে পারি সেই কারণে কিন্তু আজকে আমরা যারা ওয়ার্ক করি সেখানে প্রথম অ্যাডটি কিন্তু ছিল এরকম যে নিউজ টুমোরোর পেজটিকে লাইক দিতে বলতেছিল ফার্স্ট অ্যাডে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু লেখা আসছে এরকম যে ইফ ইউ সাবমিটেড উইদাউট লাইকিং দ্য ফেসবুক পেজ ইউর অ্যাকাউন্ট উইল বি সাসপেন্ডেড পারমানেন্টলি এখন পারমানেন্টলি সাসপেন্ড করে দিবে এই রকম শব্দটা যখন আপনারা দেখেছেন অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন যে আসলে আমাদের অ্যাকাউন্ট কি সাসপেন্ড করে দিবে কি না আসলে বন্ধুরা তা না সাসপেন্ড আপনাদের অ্যাকাউন্টে করে দিবে না আপনারা যারা এসপিসিতে কাজ করেন এই অ্যাপটা যখন আসে তখন অবশ্যই নিউজ টু মোর নামে যে ফেসবুক পেজটি আপনাদের সামনে এসে উপস্থিত হয় আপনারা সেইখানে একটি লাইক দিয়ে দিবেন তাহলেই ফাতে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না আপনাদেরকে হালকা একটু ভয় দেখাচ্ছে যেন আপনারা এই পেজটিকে লাইক দেন আর এইটা অবশ্যই আমাদের দেওয়া উচিত যেহেতু আমরা এসপিসিতে কাজ করি এসপিসির প্রত্যেকটি বিজনেস যেন খুব উন্নত হয় যেহেতু এসপিসির প্রতিটি বিজনেসের লভ্যাংশের টেন পারসেন্ট কিন্তু আমরাও পাই সেই কারণে অবশ্যই আমাদের উচিত এই পেজটিকে লাইক দিয়ে রাখা আর এটিকে লাইক যেন দেন সেই কারণে কিন্তু এরকম কঠোরভাবে এই লেখাটি আসছে অনেকেই আমাকে এই যে এই যে লেখাটা এই মেসেজটা অনেকেই আসছেন আমাকে প্রচুর মানুষ মেসেজ করতেছেন ভাই আমাদের ফিস আমাদের অ্যাকাউন্ট কি বন্ধ করে দিবে না কি যে দেখেন এখানে লেখছে সাসপেন্ড পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে তো আসলে ভাই বিষয়টা এরকম না হয়তো যারা আগে কাজ করছেন তারা খুব ভালোভাবে জানেন আর নতুন যারা তাদের একটু সমস্যা হইতেছিল এই জিনিসটা দেখে তাই আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আসলাম আশা করি ভিডিওটা পেয়ে অনেকেরই উপকার হবে আর যারা বসতে পেরেছেন তাদের তো কোনো সমস্যাই নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ